একবিংশ শতাব্দীর সবগুলো চ্যালেঞ্জ পিঠে নিয়ে যখন ছুটছিল সারা বিশ্ব, বাংলাদেশ নামক বদ্বীপ সেই চ্যালেঞ্জগুলোকে সম্মুখে স্বাগত জানাতে জানাতে যে মানুষটি ধরেছিল তার কিছুটা হাল। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের যে আন্দোলন, সে আন্দোলনের বৈপ্লবিক পরিবর্তন আনতে সেই মানুষটি আজ থেকে ১২ বছর আগে স্বপ্ন দেখেছিলেন কর্মমুখী ও দক্ষ মানব সম্পদ সমৃদ্ধ একটি জনপদ তৈরির। তিনি ইঞ্জিনিয়ার আল মামুন আখতারুজ্জামান। সুন্দর আগামীর উচ্চাভিলাষী রবীন্দ্রের স্বপ্নের সংকলন পূরণ করতে তার হাত ধরেই যাত্রা শুরু করে ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট। সেই সাথে স্বপ্ন দেখায় স্বাধীনতার তীব্র সুখে এক নিশ্চিত জীবনের উপসংহার, যেখানে কর্মই হবে মুক্তির দিশা, কর্মই হবে আগামীর পরিভাষা। এই ক্যাম্পাসেই বাড়িয়ে তোলে অনাগত স্বপ্ন কলম কম্পাস আর কিবোর্ড মিটারি। তুমি লেখাও তিলোত্তম ভবিষ্যৎ, তুমি সাক্ষী হও আমার আবিষ্কারে, আমার চিন্তায়, আমার সৃজনশীলতায়, আমার মেধায়। এই ক্যাম্পাসে জাগিয়ে তোলো কবিতার ছন্দ, সাজাতে শেখাও জাভাস্ক্রিপ্ট, সি শার্প ল্যাঙ্গুয়েজ, তুমি শেখাও শক্ত শির দাঁড়ায় দাঁড়ানো নগর কাঠামো, অ্যামিটারের বিদ্যুৎ পরিমাপ গুলি তুমি জ্বালাতে শেখাও এক নতুন আলোক শিখা। তুমি নতুন করে রোজ ডেকে পাঠাও কত শত তরুণ, যার বিভোর জ্ঞানী আলোকিত হওয়ার পিয়াসায় ছুটে সেসব চকচকে জোড়া চোখ। এখানে বেঁধে যায় কাপড়ের বুননি বিশ্বকে জানবার অস্তিত্ব সংলাপ, জুড়ে যায় ছুটে চলার সহস্র পুষ্পথ। এখানে জাগে দুরন্ত তরুণ উড়ন্ত ছুট, সাহসী সকাল জানান দেয় তুমি জাগিয়েছ বাঁচার সন্ধান। এত সব উজ্জ্বল মুহূর্তের সাহসী বন্ধু তুমি, কি অবলীলায় তোমার অবয়ব আমার সফলতায়। এক যুগেরও বেশি সুদীর্ঘ পথ চলায় ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট, ধন্যবাদ তোমায়।